বাংলার বাড়ি প্রকল্পে ব্লক প্রশাসনের সমীক্ষার পর এবার শুরু হলো পুলিশের ভেরিফিকেশন। আমরা সবাই জানি যে আবাস যোজনা নিয়ে কিন্তু ইতিমধ্যেই নানা বিতর্ক দানা বাঁধতে শুরু করেছে। কেন্দ্রের সরকার রাজ্য সরকারের দিকে আঙুল তুলছে এবং রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের দিকে আঙুল তুলছে। এই রাজনৈতিক দড়ি টানাটানি কিন্তু আবাস যোজনা নিয়ে চলছে। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, কেন্দ্র যদি টাকা না দেয় আবাস যোজনা তাহলে রাজ্যই বাড়ি বানিয়ে দেবে। এবার সেই বাংলার বাড়ি প্রকল্প ব্লক প্রশাসনের সমীক্ষার পর এবার শুরু হলো পুলিশের ভেরিফিকেশন, আর সেই তালিকাকে ঘিরে বঞ্চিতদের ক্ষোভ একেবারে তুঙ্গে। বিভিন্ন জায়গা থেকে নানা অভিযোগ উঠে আসছে, যাদের বাড়ি পাওয়ার কথা তারা পাচ্ছেন না, যাদের বাড়ি পাওয়ার কথা নয় তারা পেয়ে যাচ্ছেন, এইরকম অভিযোগ বারবার উঠে আসছে। এবং বেশ কিছু জায়গা থেকে অভিযোগ উঠে এসেছে যে তাদের নাম বাবার নাম সবই ঠিক আছে, শুধু আধার নাম্বার এবং অ্যাকাউন্ট নাম্বারটা অন্যের, এইরকম অভিযোগও কিন্তু উঠে এসেছে। এবার অভিযোগ উঠে এলো দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা থানার পুলিশ বৃহস্পতিবার থেকে নামখানা থানা এলাকায় এই বাংলার বাড়ি প্রকল্পের ভেরিফিকেশনের কাজ শুরু করেছে। আর এদিন নামখানার ওসি বিভাস সরকার নামখানা গ্রামের বেশ কয়েকজন উপভোক্তার বাড়িতে যান, নামের তালিকা ধরে চলে জিজ্ঞাসাবাদ। তবে এই গ্রামের বেশ কয়েকজন পাকা বাড়ির মালিকেরও নাম আছে বাংলার বাড়ির তালিকায়, তাদের বাড়িতে ব্লক প্রশাসন সমীক্ষাও করেছে। এরকম দুজন বাসিন্দা হলেন স্বপন পণ্ডিত এবং নবকুমার গায়েন, দুজনেরই পাকা বাড়ি। দুই বাড়ির কর্তাদের সাফাই, প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে বাঁচতে ধার দেনা করে পাকা বাড়ি করেছি, তালিকা তৈরির সময় কাঁচা বাড়ি ছিল। কি বলছেন স্থানীয় বাসিন্দা মমতা গায়েন? তিনি বলছেন যে কয়েক বছর ধরে শুনছি নাম আছে, আমার ফটো এবং ঘরের ছবিটাও তুলে নিয়ে গেছে, আমাদের থাকার জায়গা ছিল না, টাকা ধার করে নিয়ে তারপর ঘরটা তুলেছি, দিলে ভালো না দিলেও ভালো, এখন এই কথাই বলছেন তিনি। আসুন শোনাই স্থানীয় বাসিন্দা মমতা গায়েন কি বলছেন। আপনার শ্বশুরের নাম কি? নবকুমার গায়েন। আপনাদের তো আবাস তালিকায় নাম আছে? কয়েক বছর ধরে শুনছি আছে। এবারে সমীক্ষা এসেছিল? হ্যাঁ এসেছিল। কি করলো তারা? তারা এসে বাবাকে খোঁজ করছিল, বাবা তো বাড়িতে ছিল না, তাই আমার ফটো নিয়ে গেছে আর ঘরের ছবিটা তুলে নিয়ে গেছে। আপনাদের তো দোতলা পাকা বাড়ি, কি বলবেন? আমরা পাকার বাড়িটা করছি, নুনা বন্যার পরে আমরা থাকার জায়গা ছিল না, আমাদের সেই ওইখানে যে টিউলটা আছে টিউলের সাইডে পেপার ঘেরে বাচ্চা নিয়েছিলাম, সাপ বেয়ে চলছে, মানে কি বলা যায় কীরকম ছিলাম সে ঈশ্বর জানে একমাত্র। তাতে আমরা না পেরে গ্রুপ থেকে লোন নিলাম, লোকের কাছ থেকে ধার করে বিল্ডার দোকানে এখনও অবধি বাকি আছি, সেই সব এ করে মোটামুটি ঘরটাকে তুলেছি। কিন্তু আপনার নাম তো তালিকায় থাকবে, কি মনে হয়? না দেয় কিছু করার নেই আমার, আমরা সারা জীবন খেটে খাওয়া লোক, দেয় ভালো না দেয় ভালো কোনো আমাদের কোনো আপত্তি নেই, কি করব, দেয় ভালো আর না দেয় ভালো, আমাদের জায়গাও নেই যে মানে এই জায়গাটা ছেড়ে দিয়ে আর একটা জায়গায় ঘর করব। একটুখানি জায়গার উপরে দশজন ফ্যামিলি থাকি আমরা, ইনার দুটো ছেলে, তার চারজন ফ্যামিলি, আমার চারজন ফ্যামিলি, শ্বশুর শাশুড়ি, মোট দশজন ফ্যামিলি, তাহলে আমরা দশজন কোথায় থাকবো বলো? এত কষ্ট করে ঘর করে মানে বলা যায় কি, এদিকে রাত্রিবেলা নটা অবধি খাটাখাটনি সংসার, আবার সারাদিন মানুষ খাচ্ছে, আবার মজুর খাটার আসার পর আবার রাত্রে আমরা হেল্পারে মিস্ত্রির সঙ্গে খাচ্ছি। আবার এই গ্রামে কাঁচা বাড়িতে বসবাস করেন প্রচুর মানুষ, যে কোনো সময় চাপাও পড়তে পারেন, কিন্তু তালিকায় তাদের নাম নেই। সেই রকমই বঞ্চিত একজন উপভোক্তা হলেন রেণুবালা মাইতি, তিনি কি বলছেন শুনবো। আপনার আবাসের নাম ছিল? হ্যাঁ আগে নাম ছিল, তারপর বলে তোমার বাড়ি আসবে, তুমি এই ভাঙা ঘরে পড়ে থাকো, এই দশ বছর আছে, তার বাবা যা মরিছে এখানে আছে, তারপর হচ্ছে যাই আইলো হচ্ছে ঘর আইলো বল তোমার নাম কাটে অন্য লোককে দেওয়া হয়েছে। কেন জিজ্ঞেস করলেন না? বলে নাম ছিল তো খাতায় দেখছি, তারপর বলে আমার ওই দেউরও শুধাই দিল, বলে নাম আছে তোমার বৌদি ঘর ঢুকবে। আবার তো এখন এখন তো আবার সমীক্ষা হচ্ছে নতুন করে, আপনার কি এসছে? না 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 আর কোনো আইসেনি। তাহলে কীভাবে থাকেন এভাবে? এইখানে থাকি আর কি করব, ঝড় বৃষ্টিতে তো ঝড় বৃষ্টি কারুদের যখন বেশি ঝড় হটে মাইকে হাঁকাঠে তখন কারুদের রাত্রে পালিয়ে যাওয়া হয়, রাত্রে গিয়ে থাকে। ভয় করে তখন? ভয় করবেনি এ বাবা, এই কি বলবেন, আরো তো সবার যাদের পাকা বাড়ি রয়েছে ঘর এসছে, আপনার তো এই তো এজ বাড়ি, কি বলবেন? কি বলবো আর,
আইসেনি যে দুর্ভাগ্য আছে সে দুর্ভাগ্য রয়ে হলে ভালো হতো, ঘর হলে ভালো হতো, ঘর হইলেও ভালো হইতো, রই তো মাথা মারতে হবে, তো ওই মাথা মারে রোয়ার ঠাঁই নেই এইখানে আছে। আপনি কিছু কি চাইছেন এখন, কি চান? একটু বাড়ি হইলে ভালো, মরা পর্যন্ত থাকতে পারবো। এই তালিকা নিয়ে সমস্যার কথা স্বীকার করে নিয়েছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য সমীর প্রধান। কিছু মানুষ বাদ পড়ে গেছে বলেও তিনি স্বীকার করে নেন। কি বলছেন সমীর প্রধান তৃণমূল পঞ্চায়েত সদস্য, শুনব। না, মোটামুটি বর্তমানে যে লিস্ট আমাদের হাতে এসছে পঞ্চায়েত থেকে বা যেটার উপরে সার্ভে চলছে, যেগুলো আছে মোটামুটি ঠিকই সবাই পাওয়ার যোগ্য। এবার ফি বছর ঝড় বৃষ্টির জন্য কিছু বাড়ি একবারে ভেঙে পড়ে যাওয়ার জন্য তারা যেরকম পারছে নিজেদের উদ্যোগে শুরু টুরু করেছে কিছু, সেক্ষেত্রে যদি বর্তমান নিয়ম অনুযায়ী বাদ যায় তাহলে আমাদের কিছু বলার নেই। এছাড়াও লিস্টের বাইরে আপাতত আমি দেখছি 10-15টা বাড়ি পাওয়ার যোগ্য, কিন্তু যে কোনো কারণে হোক ও লিস্টে আসেনি। এটাকে পরবর্তীকালে আমরা প্রশাসনের ওনাদেরও বলেছি, ওরা অলরেডি যে যার ইন্ডিভিজুয়ালিভাবে বাড়ির ফটো তুলে বিডিও অফিসে দরখাস্ত আকারে একটা ওরা অভিযোগ বলুন দরখাস্ত বলুন করেছে। এবার তার নিরিখে যদি তদন্ত হয়ে হয় হবে। শাসক দলের ঘনিষ্ঠদের নামে একাধিক তালিকার একটা অভিযোগ হচ্ছে, এটা তালিকার শুনুন, আমি ধরুন এই এক বছর হলে ধরুন মেম্বার, এই লিস্টটা অনেক আগে, আর আপনারা সবাই জানেন 4-5 বছরের মধ্যে কোনো সরকারি বাড়ি তো মানে সেন্ট্রাল থেকে টাকা না দেওয়ার জন্য হয়নি। আপনার বাড়ি এই বাড়িতে দেখুন, এনার বাড়িটা থাকতে থাকতে মাটির বাড়িটা ভেঙেই চলে গেছে, এইভাবে পলিথিন দিয়ে ফি বছর পলিথিন পঞ্চায়েত দেয় ওইভাবে আছে। এখন 4-5 বছরে একটা বিরাট গ্যাপের মধ্যে যদি কোনো ঘর বাড়ি না পায় গরিব মানুষরা, তাহলে যে যেমন পারছে হয় 2-4টে করছে যাদের ক্ষমতা আছে, বা সেগুলো যদি বাদ যায় প্রশাসনিক লেভেলে বাদ যাবে, সেটা আমাদের কিছু বক্তব্য নেই। তবে আরও কিছু লোকের পাওয়া দরকার বা তাদের পাওয়ার যোগ্য, সেটাও সার্ভে করে উঠে আসলে দেখা যাবে। কাকদ্বীপের মহকুমা শাসক মধুসূদন মণ্ডল বলছেন পুরনো তালিকা থেকে সমীক্ষা হচ্ছে, যে কেউ নতুন করে আবেদন করতে পারেন, পরবর্তী সময়ে বিষয়টি নিয়ে ভাবা হবে। এবং ইতিমধ্যেই যেটা জানতে পারা যাচ্ছে যে একাধিক অভিযোগ উঠছে, যারা বাড়ি পাওয়ার যোগ্য নন তারা বাড়ি পাচ্ছেন, অথচ যারা বাড়ি পাওয়ার যোগ্য তারা বাড়ি পাচ্ছেন না। এবং অনেকে এমন রয়েছেন যারা দীর্ঘদিন ধরে খুব খারাপ অবস্থার মধ্যে বাস করছেন কিন্তু তাদের লিস্টে নাম আসছে না। এখন বর্তমান আমি একাই আছি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলা, সাবস্ক্রাইব করুন।